এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে যদি আমি অংশীদারি ব্যবসাকে নিবন্ধন না করি তবে আমি কোন কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হব। এখন আমরা দেখব যে কোন কোন অধিকারগুলো যদি আমি নিবন্ধন নাও করি তবু আমার বহাল থাকে। প্রথমত যেটি সেটি হচ্ছে আমরা বারবার বলে আসছি যে এই অংশীদারি ব্যবসার এটি কিন্তু অনেক বড় একটি অসুবিধা যে এর স্থায়িত্ব একেবারেই খুব বেশি দিন না, যে কোনো একজন অংশীদারের ইচ্ছায় যথেষ্ট এই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন করার জন্য। কারণ কি দেখেন, আমি যদি এই অংশীদারি ব্যবসায় এমনকি নিবন্ধন নাও করি আমি বিলোপ সাধনের জন্য আবেদন করতেই পারি। অর্থাৎ যে কোনো মুহূর্তে আমার মন চাইলো যে আমি এই অংশীদারি ব্যবসাটি আর করবো না, আমি এই অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের জন্য আদালতের কাছে আবেদন করতে পারবো। দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে যদি আমার এই বিলোপ সাধনটি হয়ে যায় তবে এর পরবর্তীতে আমার ব্যক্তিগত কিছু সম্পত্তি হয়তো আমি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকতে পারি, যেটি আমার একান্তই ব্যক্তিগত কিন্তু আমি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগিয়েছি। সেই ব্যক্তিগত সম্পত্তি আমি উদ্ধার করার জন্য এই অংশীদারি এই আদালতের কাছে আমি আশ্রয় চাইতে পারি, আমি আইনের কাছে আশ্রয় চাইতে পারি। সেটি আমার ব্যবসা নিবন্ধন করা হোক কিংবা না হোক। তৃতীয়ত যেটি সেটি হচ্ছে যে যদি আমার পাওনা টাকার পরিমাণ 100 টাকার কম হয়, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে 5,000 টাকা উদ্ধার করার জন্য ওমর শাফি রিজভি এই ব্যবসা প্রতিষ্ঠানটি 5,000 টাকা উদ্ধার করার জন্য আইনের আশ্রয় গ্রহণ করে, এবং যেহেতু তাদের ব্যবসা নিবন্ধন করা ছিল না তাই তারা আইনের আশ্রয় গ্রহণ করতে পারে না। অর্থাৎ কিন্তু তাদের এই পাওনা টাকার পরিমাণ যদি 100 টাকার মধ্যে হয় তবে তারা আইনের আশ্রয় গ্রহণ করতে পারে, যদি 100 টাকার বেশি হয় তবে তারা আইনের আশ্রয় গ্রহণ করতে পারবে না। যেমন শাফি রিজভি ওমর পারেনি, কিন্তু তাদের এই পাওনা টাকার পরিমাণ যদি 100 টাকা পর্যন্ত হতো তবে তারা আইনের আশ্রয় গ্রহণ করতে পারতো। এবং আরেকটি যেটি যে অধিকারটি আমার বহাল থাকে সেটি হচ্ছে বিশ্বাস ভঙ্গের জন্য কোনো ধরনের মামলা। অর্থাৎ যদি কোনো অংশীদার আমার বিশ্বাস কোনো অংশীদারের কোনো কাজ আমার বিশ্বাস ভঙ্গের কারণ হয়, সেই বিশ্বাস ভঙ্গের আচরণের জন্য আমি আইনের আশ্রয় গ্রহণ করতে পারি, সেটি আমার ব্যবসা নিবন্ধন করা হোক কিংবা না হোক। বিশ্বাস ভঙ্গের এক্সক্লুসিভ কি এক্সক্লুসিভ জায়গাটি হচ্ছে যে এই অংশীদারি ব্যবসা এটিকে বলা হয় পরম বিশ্বাসের সম্পর্ক, এবং এই বিশ্বাসের উপর বেস করে অংশীদারি ব্যবসার গড়ে উঠেছে আর কি। অংশীদারি ব্যবসার ভিত্তিটি হচ্ছে বিশ্বাস। তাই এই পরম বিশ্বাসের সম্পর্কে যদি বিশ্বাসভঙ্গমূলক কোনো আচরণ কোনো অংশীদার করে থাকে তবে তার জন্য আমি আইনের আশ্রয় গ্রহণ করতে পারি, সেটি আমার ব্যবসা নিবন্ধন করা থাক বা না থাক। এই এই অধিকারগুলো আমার ব্যবসা যদি নিবন্ধন করা নাও হয় তবে এই এই অধিকারগুলো আমার বহাল থাকে। এটি ছিল নিবন্ধন না করার ফলাফল নিয়ে আমাদের একদম সর্বশেষ ভিডিও। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ব্যবসার বিলোপ সাধন এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।